তাদেরকে আপনি হাইব্রিড করতেছেন, জেলা কমিটি এটা জানে না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী রাজনীতি করি, আমাদের নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বাইরে আমাদের কোনো রাজনীতি নাই। শেখ হাসিনা আমাদের আদর্শ, শেখ হাসিনা আমাদের সম্মান, শেখ হাসিনা আমাদের সকলের উপর মাথার উপরে। আমাদের নেত্রী বলছে হাইব্রিডের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আমরা অপেক্ষা আছি কী কী সিদ্ধান্ত নেয় ইনশাল্লাহ। আমি এখানে বলেছি কিন্তু এটা রাজনৈতিক একটা প্রতিহিংসা, এরকম আমি কি ফারুক কাকার হত্যা মামলার সাথে জড়িত? কেউ কি দেখছে? আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী মানি, আমি সবসময় বক্তব্য বলি, আমি দোষী না নির্দোষী সেটা মহান আল্লাহই জানে। আমি আপনাদের সকলে চোখ ফাঁকি দিয়ে দেবো, আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে? আপনি পারবেন, আমি পারবো? কেউ পারবো না ইনশাল্লাহ, আল্লাহ সাক্ষী। আমি অনেক, আমি তো এটা কি বলবো, এটা কত রকম ষড়যন্ত্র এটা চিন্তাই করা যায় না, এবং এটা ষড়যন্ত্র এখন থেকে না, তো রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ষড়যন্ত্রের একটা ধারাবাহিকতা এটা। এটা তো প্রধানমন্ত্রীর ব্যাপার, আমাদের সভানেত্রী, আমাদের নেতা, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, এই ক্ষমতা জেলা আওয়ামী লীগের নাই। উনি যেটা করছেন, আমি তখন রানিং এমপি, এই ক্ষমতা জেলা আওয়ামী লীগের নাই না, এটা তাদের ক্ষমতা নাই। আমি বলছি রক্ত ঘাম, আমার ভাই রক্ত দিয়েছে। আপনি মনে করেন কি গত 7 বছর টাঙ্গাইল জেলার যে আওয়ামী লীগের সংগঠন এখন কি পর্যায়ে আছে? গত 20 বছর যদি যায় আমাদের হাতেই থাকবে ইনশাল্লাহ। সংগঠন আমাদের হাতে আছে, সংগঠনের অবস্থা কেমন আছে আপনারাই তো ভালো বলতে পারবেন, আপনারা সাংবাদিক। অতীতে কী অবস্থা ছিল, বর্তমানে কী অবস্থা আছে, এটা তো আপনারাই আমাদের চেয়ে ভালো জানেন। আমি তো জেলখানায় ছিলাম দীর্ঘ 34 মাস 21 দিন, তারপরে আমি টাঙ্গাইলের রাজনীতি এগুলোর মধ্যে এই 2 বছরের মতো হয়েছে আমি আসছি। বলেন আমি কি টাঙ্গাইল দৃশ্যমান কোনো রাজনীতি প্রোগ্রামে গিয়েছি? আমি জানি এরকম ষড়যন্ত্র হচ্ছে, বিদায় আমি নিজেকে একটু ধীরে ধীরে পথ চলতেছি, তারপরেও ষড়যন্ত্র। পুলিশ তদন্ত করতেছে, আমি আপনাকে বলি পুলিশ তদন্ত করতেছে, পুলিশ রিপোর্ট আসার পরে আমি আইনগত ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনারা প্রধানমন্ত্রীর নলেজে নিতে পারছেন বা সাধারণ সম্পাদকের, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নলেজে নিতে পারছেন যে এরা হাইব্রিড? আপনারাই দিচ্ছেন নলেজে, আপনারাই দিচ্ছেন সাংবাদিকের লেখনি, পত্রিকার অনেক রিপোর্ট, এই যে একটা রিপোর্ট আছে আপনাদের ইত্তেফাক পত্রিকায়, বঙ্গবন্ধুর রেল সেতুতে প্রকল্পের চাঁদাবাজির অভিযোগ এখানে নাম আসছে, এগুলো তো একাই চলে গেছে। তারপর এই যে আমি যে বলছি গামছা বাহিনী, এই দেখেন আমি ডকুমেন্ট নিয়ে আসছি সব কিছু, এই যে আওয়ামী লীগ শ্রমিক লীগ অফিস ভাঙছে, এই যে দেখেন স্বতন্ত্র নির্বাচন করছে, তারা তখন তাদের সাথে ছিল, এই যে ফারুক হত্যার, ফারুক চাচা হত্যার মামলা যে তদন্ত কর্মকর্তা, সে দেখেন কার সাথে বসে বসে বৈঠক করতেছে, দেখেন কার সাথে বসে বসে বৈঠক করতেছে। তাইলে তারপরে এই যে আওয়ামী লীগের যোগদান দিল, কীভাবে তারা যোগদান দিল কীভাবে, আমার কাছে সব কিছু নেই, কিছু কিছু ডকুমেন্ট নেই, সব আমি আনতে পারি নাই, কিছু কিছু ডকুমেন্ট আনছি। আবার নিক্সনের যে হত্যার কথা বলছি সেটারও কাগজ আছে আমার কাছে, সেটাও আমি নিয়ে আসছি গোপালপুরে। এই
হইল অবস্থা। প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরই মানুষ, এই শহরেই আমরা বড় হয়েছি, অনেকে আমার ভাই বন্ধু, অনেকে আমার আপনজন, আমি আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে সাংবাদিক সম্মেলনে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেতৃবৃন্দ সকলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব আপনাদের, আপনারা তদন্ত করে সঠিক সংবাদটা দিবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনাদের কলমের কালি তো আমি তো বলেছি শহীদের রক্তের চাইতেও কোনো অংশ কম নয়, এবং আপনারা আমাকে সার্বিক আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, সাহায্য চাই, আপনাদের ভালোবাসা চাই। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, জয় হোক টাঙ্গাইলের বিপ্লবী জনতার। আসসালামু আলাইকুম।